আপনি শুনছেন এই সময় গোল্ড। আসল ব্রহ্মাস্ত্রের নাম যে এআই। লেখাটি নিউ সায়েন্টিস্ট থেকে গৃহীত। পাঠ দেবার্জু ব্যানার্জি। যে কোনো বস্তু সম্পর্কে আর্টিফিশিয়াল শব্দটা শুনলেই কিরকম নাক সিটকই আমরা, কিন্তু মানুষের যা সবচেয়ে বড় সম্বল অর্থাৎ কিনা বুদ্ধি যখন কৃত্রিম হয়ে আমাদের জীবনে ঢুকে পড়ছে, তখন আমরা ক্রমশ আঁকড়ে ধরছি তাকে, চাইছি আরও উন্নত হোক এই কৃত্রিম বুদ্ধিমত্তা। ই কমার্স থেকে ওষুধ, যুদ্ধ থেকে গেমস, এই ধরায় যাহা কিছুতে কম্পিউটার লাগে সেই সর্বক্ষেত্রই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বলে হয়ে উঠতে পারে আরও ক্ষুরোধার, এমনকি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে মানুষ নামক জীবটি কি কি আবিষ্কার করতে পারত কিন্তু পারেনি, কারণ তার নিজের মস্তিষ্কটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মতো অত জটিল রাস্তায় হাঁটতে পারে না। তার হাতে নাতে প্রমাণ পাওয়া গিয়েছে সত্য, মানুষ পারেনি এরকম কাজ করে দেখিয়েছে এআই। সময়, অর্থ, লোকবল অনেক কিছু বাঁচিয়েও দিয়েছে। সবচেয়ে বেশি যেটা জাগিয়েছে সেটা প্রত্যাশা। কৃত্রিম বুদ্ধিমত্তার সাম্প্রতিক গুণপনার পরিচয় দিতে গিয়ে দুটি ঘটনার উল্লেখ করা যায়, যার একটি পৃথিবীর ভয়ের কারণ হতে পারে এরকম 18টা অ্যাস্টেরয়েড আবিষ্কার যা নাসা মিস করে গিয়েছিল, আর দ্বিতীয়টি বিশ্বের চেনা হাজার হাজার কম্পাউন্ডের মধ্যে থেকে এমন একটা অ্যান্টিবায়োটিক খুঁজে পেয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যা বেশ কিছু সুপার বাগ মারতে সক্ষম। সুপার বাগ অর্থাৎ এরা এমন ব্যাকটেরিয়া বাজার চলতি অ্যান্টিবায়োটিক যাদের মারতে পারে না। দীর্ঘকাল ধরে মানুষের ভয় পারমাণবিক কোনো মহাযুদ্ধ যদি এড়ানোও যায়, কোনো একদিন বিশাল এক গ্রহাণু বা অ্যাস্টেরয়েড ধেয়ে আসবে পৃথিবীর দিকে, আছড়ে পড়বে জ্বলন্ত আগুনের গোলা হয়ে, আর এক লহমায় বিশ্বের সব জীব নিকেশ হয়ে যাবে। যেমনভাবে একদিন লুপ্ত হয়ে গিয়েছিল সমগ্র ডায়নোসর কুল, বিজ্ঞানীদের একটা বড় অংশ অন্তত তাই মনে করেন। মানুষের ভবিতব্যও কি তাই? সেজন্য নাসা প্রতিনিয়ত চোখ রেখে চলেছে আকাশে। শুধু বর্তমান দেখলে তো হবে না, দেখতে হবে ভবিষ্যতে। মানে গণনা করে বিভিন্ন মহাজাগতিক বস্তুগুলির গতিপথ দেখতে হয় তাদের। এমনভাবেই বেশ কিছু অ্যাস্টেরয়েডের সন্ধান নাসা পেয়েছে যারা পৃথিবীর কাছাকাছি আসতে পারে। কাছাকাছি মানে হাতের কাছে ঠিক নয়, পৃথিবী থেকে 47 লক্ষ মাইলের কাছাকাছি এলেই তাকে মনে করা হয় সম্ভাব্য হ্যাজার্ডস। সেরকম বস্তুর সন্ধানে নেমে পড়েছিল নেদারল্যান্ডসের একদল গবেষক, যারা তাদের পরীক্ষার ফল প্রকাশিত করেছে অ্যাস্ট্রোনমিক্স ও অ্যাস্ট্রোফিজিক্স জার্নালে। সিমন পোর্তেজিয়াস জোয়ার্ট ও তার দলবল এই গবেষণায় চিনিয়েছেন 11টি নতুন অ্যাস্টেরয়েডকে, যেগুলি নাসা তাদের বর্তমান গবেষণার মাধ্যমে খুঁজে পায়নি। আর এই 11টি অ্যাস্টেরয়েড খুঁজে বের করতে ওই গবেষকদের সাহায্য করেছে একটি যন্ত্র, হ্যাজার্ডস অবজেক্ট আইডেন্টিফায়ার, যা তার গণনা চালায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। কৃত্রিম বুদ্ধিমত্তার এই কৃতিত্ব মহাজাগতিক বস্তুর ভবিষ্যৎবাণী করার আগে নতুন করে ভাবাচ্ছে মহাকাশ বিজ্ঞানীদের। যেমন আশার আলো দেখাচ্ছে ভয়ঙ্কর ব্যাকটেরিয়া নিধনেও। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ এমআইটির একদল গবেষক সম্পূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজে লাগিয়েই খুঁজে পেয়েছেন হ্যালিসিন, এমন এক অ্যান্টিবায়োটিক যা রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াকেও মারতে সক্ষম। কিভাবে বিজ্ঞানীরা পেলেন হ্যালিসিন? কাজটি তারা করেছেন মেশিন লার্নিং অ্যালগরিদমের মাধ্যমে। এই অ্যালগরিদমে ফিড করানো হয় 1700টি জানা ওষুধ এবং 800 প্রাকৃতিক বস্তুর গঠন যাদের বিভিন্ন বায়ো অ্যাক্টিভিটি আছে। লক্ষ্য ইকোলাইয়ের অ্যান্টিবায়োটিক তৈরি। বিজ্ঞানীরা এভাবেই পেলেন হ্যালিসিনের সন্ধান, যা শুধু ইকোলাই নয়, অ্যান্টিবায়োটিক ইকোলাই মারতেও সক্ষম। এআই এর মাধ্যমে হ্যালিসিনের সন্ধান পাওয়ার পর তার ল্যাবরেটরিতে পরীক্ষা করেও দেখা হয়েছে। হ্যালিসিন নামটিও বেশ উপযুক্ত। আর্থার সি ক্লার্কের 2001: A Space Odyssey তে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম দেখানো হয়েছিল তার নাম ছিল HAL 9000, তার থেকেই হ্যালিসিন। এমআইটির বিজ্ঞানীদের এই গবেষণা প্রকাশিত হয়েছে সেল জার্নালে, যা আলোড়ন ফেলেছে প্রকাশ হতেই। তবে এমআইটির জেমস কলিন্স, জনাথন স্টোকসরা থেমে নেই। হ্যালিসিনের পরেই তারা লেগে পড়েছেন অন্য আরও অ্যান্টিবায়োটিকের সন্ধানে। জিঙ্ক 15 ডেটাবেসের 150 কোটি কেমিক্যাল কম্পাউন্ডের মধ্যে থেকে তারা প্রথমে বেছে নিয়েছেন 10 কোটি কম্পাউন্ড যাদের বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি আছে। एआई एर माध्यमे ए विशाल बाछाइयेर काजटी करते तादेर लेगेछे मात्र 3 दिन और एई 10 कोटिर मध्य थेके बिज्ञानीरा पेयेछेन 23टी कम्पाउंड जादेर गठन चेना एंटीबायोटिकेर थेके आलादा आबार मानुषेर कोषेर जोन्नो टक्सिकও नয়। एरकम यौग थेके भविष्यते आरो एंटीबायोटिक तैरिर आशाय बिज्ञानीरा जेगुली एंटीबायोटिक रेजिस्टेंट बैक्टीरियादेरो मारते पारबे। महाकाश थेके कोषेर अंतर्महल एभाबेई मानुषेर हाथियार क्रमश हये उठेछे आर्टिफिशियल इंटेलिजेंस। कृत्रिम हलेও তাই এই বুদ্ধিমত্তার কদরই এখন সবচেয়ে বেশি। অনুবাদ কুণাল বসু।